আসসালামু আলাইকুম। দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষিকা জামিলা আহমেদ বলছি। প্রিয় শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা তৃতীয় শ্রেণীর বিষয় বাংলাদেশ বিশ্ব পরিচয় অধ্যায় সাত পড়ব। গত অনলাইন ক্লাসে আমরা অধ্যায় সাতে পড়েছিলাম পরিবেশ দূষণ প্রতিরোধ ও সংরক্ষণ। এটার মধ্যে পড়েছিলাম হচ্ছে বিভিন্ন ধরনের পরিবেশের দূষণের কারণগুলো দেখেছিলাম। বায়ু দূষণ হয়, পানি দূষণ হয়, মাটি দূষণ হয়, শব্দ দূষণ হয়, বর্জ্য দূষণ হয়। শিক্ষার্থীরা গত ক্লাসে তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা গত ক্লাসে বিভিন্ন ধরনের দূষণ সম্পর্কে জেনেছি, কিভাবে প্রাকৃতিক পরিবেশ দূষণ হয়, সামাজিক পরিবেশ দূষণ হয়। সেগুলোর মধ্যে ছিল বায়ু দূষণ, পানি দূষণ, মাটি দূষণ এবং শব্দ দূষণ, বর্জ্য দূষণ। আজকে দেখব হচ্ছে পরিবেশ দূষণের কারণ ও ফলাফল। এর ফলে পরিবেশ দূষণের কারণ এবং ফলাফল, এর ফলে কি হচ্ছে আজকে আমরা দেখব সেই কারণগুলো এবং তার ফলাফলগুলো। দেখো সবাই বোর্ডের দিকে খেয়াল করো। আশা করছি সবাই তোমাদের বোর্ড কর্তৃক নির্ধারিত বইটি খুলে বসেছ। পৃষ্ঠা নাম হচ্ছে তোমার 40। আজকে আমরা সপ্তম অধ্যায় দুয়ে যাব, পরিবেশের দূষণের কারণ ও ফলাফল। দুই, পরিবেশ দূষণের কারণ ও ফলাফল। সবাই পৃষ্ঠা নাম্বার 40 বের করে বসো। দেখো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বইয়ের 40 নম্বর পৃষ্ঠায় আছে বায়ু দূষণ। বায়ু কিভাবে দূষিত হয় আমরা পড়েছিলাম গত ক্লাসে। ধুলাবালি ও ধোয়ার ফলে বাতাস গন্ধযুক্ত ও দূষিত হয়ে যায়। বায়ু দূষণ কিভাবে হয়েছিল, যে ধুলাবালি এবং ধোয়ার ফলে কি হয়েছিল, বাতাস গন্ধযুক্ত এবং দূষিত হয়ে যায়। আর এই বায়ু দূষণের ফলে কি হচ্ছে আজকে আমরা এই ফলাফলটা দেখছি। দেখো সবাই বোর্ডের দিকে, দূষিত বাতাস আমাদের ফুসফুসে প্রবেশ করে। দূষিত বাতাসটা কি করে, আমরা যে নিঃশ্বাস নিই, শ্বাস ফেলি এবং নিঃশ্বাসের সাথে কি হয়, বায়ুতে যে দূষিত বাতাসটা থাকে, বাতাস যখন দূষণ হয়ে যায় তখন কি হয়, সেটা আমাদের ফুসফুসে কি হয়, প্রবেশ করে, ফলে আমাদের রোগ হয়। বাতাস দূষিত হওয়ার ফলে কি হচ্ছে, আমরা নিঃশ্বাসের মাধ্যমে কি হচ্ছে, ফুসফুসে আমাদের যাচ্ছে, ফলে আমরা কি হচ্ছে, আমাদের রোগ হচ্ছে। তারপর দেখো পানি দূষণ। আমরা দেখেছি ময়লা আবর্জনা খাল বিল পুকুর নদীতে মিশে কি হয়, পানি দূষিত হয়ে যায়। আর পানি দূষিত হওয়ার ফলে কি হচ্ছে, আজকে এই কারণ ফলাফলটা দেখবো। পানি দূষণের ফলে কি হচ্ছে, দূষিত পানিতে মাছ মারা যায়। পানি দূষিত হলে কি হয়, মাছ বাঁচতে পারে না, সেই মাছটা পানিতে মারা যায়। আর মানুষের কি হয়, ডায়রিয়া ও জন্ডিসের মতো রোগ হয়। ডায়রিয়া এবং জন্ডিস কি, আমরা জানি পানিবাহিত রোগ, এবং ডায়রিয়া এবং জন্ডিসের মতো রোগ হয়। অপরিষ্কার পানিতে মশা মাছি জন্মায় এবং রোগ জীবাণু ছড়ায়। অপরিষ্কার পানিতে কি হয়, মশা মাছি জন্মায় এবং রোগ জীবাণু ছড়ায়। এবং পানি যদি অপরিষ্কার থাকে যে কোনো জায়গায়, আমরা দেখি কি, সেখানে কি হয়, মশা মাছি জন্মায় এবং কি হয়, সেখান থেকে রোগ জীবাণু ছড়ায়। আচ্ছা তারপর দেখো মাটি দূষণ। মাটি কিভাবে দূষিত হচ্ছে, অতিরিক্ত রাসায়নিক দ্রব্য ও কীটনাশক ব্যবহার করলে কি হয়, আমরা মাটি দূষণ হয়। আমরা গত ক্লাসে পড়েছিলাম যে অতিরিক্ত রাসায়নিক দ্রব্য ও কীটনাশক ব্যবহার করলে কি হয়, মাটি দূষিত হয়ে যায়। আর মাটি দূষণের ফলে কি হয়, জমিতে ফসল কম হয়। মাটি যখন দূষণ যুক্ত হয়ে যায় তখন কি হয়, ফসল, জমি যে ফসল আছে সেটা কমে যায়, গাছপালা মারা যায়, মানুষ ও পশু পাখির ক্ষতি হয়। অর্থাৎ মাটি যদি আমাদের দূষিত হয়ে যায় তখন কি হয়, সেইখান থেকে যে গাছপালাগুলো থাকে, সেই মাটিতে জন্মায়, সেই গাছপালাগুলো কি হয়, অতি সহজেই মারা যায় এবং মানুষ এবং পশু পাখির কি হয়, ক্ষতি হয়। তারপর দেখো আমরা পড়েছিলাম শব্দ দূষণ। শব্দ দূষণ কোথায় হয়, রাস্তাঘাটে যে কোনো জায়গায় জোরে শব্দ কি করে, আমাদের ক্লান্ত করে এবং বিরতির সৃষ্টি করে। আমরা গত ক্লাসে বলেছিলাম না যে আমরা অনেক সময় দেখি হাসপাতাল স্কুলের সামনে কি হয়, হর্ন বাজানো নিষেধ থাকে, গাড়ি আসতে চালান বলা হয়, তাই না? কেন, ওখানে শব্দ দূষণের কারণে কি হয়, মানুষের ক্ষতি হয়। দেখো শব্দ দূষণের ফলে আমাদের কি হচ্ছে, আমি গত ক্লাসে বলেছিলাম আমাদের শ্রবণের সমস্যা হয়, কানের আমরা কম শুনতে পাই, এই জন্য শব্দ দূষণের ফলে কি হচ্ছে, আমাদের শ্রবণের সমস্যা হয়, মাথা ব্যথা হয়। অনেক সময় হয় কি, সাউন্ড পলিউশন যেটাকে আমরা বলে থাকি, মাইকে জোরে জোরে শব্দ হলে কি হয়, অনেক সময় মানুষের মাথা ব্যথাও করে, সেটা একটা
পলিউশনের অন্যতম কারণ। তার মানে শব্দ দূষণের ফলে কি হচ্ছে, কানে যখন নাকি আমাদের জোরে জোরে শব্দ যাবে তখন কি আস্তে আস্তে কানে শ্রবণের সমস্যা হয় এবং মাথাও ব্যথা করে। বর্জ্য দূষণ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেললে আমরা জানি কি দুর্গন্ধ ছড়ায় এবং কি হয় রোগ জীবাণু সৃষ্টি হয়, ফলে পরিবেশ সেভাবে দূষিত হয়ে যায়। বর্জ্য দূষণ হচ্ছে সেটাই, আমরা জানি যে আমাদের এই বর্জ্য দূষণের ফলে কি হচ্ছে আমাদের চারপাশে পরিবেশ নষ্ট হয়। বর্জ্য দূষণ আমরা যেখানে সেখানে যদি ময়লা ফেলি তার ফলে কি হয় আমাদের স্বাভাবিকভাবেই সেখানে রোগ জীবাণু ছড়ায় এবং দুর্গন্ধও ছড়ায়, কিন্তু যার ফলে কি হচ্ছে আমাদের চারপাশে যে পরিবেশ আছে সেটা কি হয়ে যাচ্ছে, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আজকে আমরা এই যে বাংলা পরিবেশ দূষণের কারণ ও ফলাফলে আমরা দূষণের কারণগুলো দেখেছি এবং ফলাফলে কি হচ্ছে দেখেছি, বায়ু দূষণের ফলে কি হচ্ছে, ফুসফুসে দূষিত বায়ু প্রবেশ করে আমাদের রোগ সৃষ্টি হচ্ছে। পানি দূষণের ফলে কি হচ্ছে, পানিতে মাছ মারা যাচ্ছে, ডায়রিয়া এবং জন্ডিসের মতো রোগ হচ্ছে, এবং অপরিষ্কার পানিতে কি হচ্ছে মশা মাছি এবং রোগ জীবাণু জন্মাচ্ছে। মাটি দূষণের ফলে কি হয়, ফসল কম হয়, গাছপালা মারা যায়, মানুষ ও পশু পাখির ক্ষতি হয়। শব্দ দূষণের ফলে কি হয়, আমাদের শ্রবণের সমস্যা হয়, মাথা ব্যথা করে। বর্জ্য দূষণের ফলে কি হয়, আমাদের চারপাশে পরিবেশ কি হয়ে যায়, নষ্ট হয়। তাহলে শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি এতক্ষণ যে দূষণগুলোর কারণ ও ফলাফল বললাম সেগুলো তোমাদের বুঝতে নিশ্চয় অসুবিধা হচ্ছে না। এখন আমরা যে আমাদের পাঠ্য বই আছে 41 নম্বর পৃষ্ঠায়, সবাই একটু খেয়াল করো 41 নম্বর পৃষ্ঠায় হচ্ছে আমাদের যে প্রশ্ন আছে, চারটা প্রশ্ন দেওয়া আছে, পরিবেশ দূষণের ফলে পশু পাখির কি ক্ষতি হয়, 2 নম্বর হচ্ছে পরিবেশ দূষণের ফলে গাছপালার কি ক্ষতি হয়, 3 নম্বর হচ্ছে পরিবেশ দূষণের ফলে কি ধরনের রোগ হতে পারে, 4 নম্বর হচ্ছে মানুষের কোন কোন অভ্যাসের ফলে পরিবেশ দূষিত হচ্ছে। এই প্রশ্নের উত্তরগুলো এখন আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? সবাই খেয়াল করো, মনোযোগের সাথে আমি যে পড়াচ্ছি সেগুলো খেয়াল করো, শিক্ষার্থীরা ভালো করে মনোযোগের সাথে খেয়াল করবে। শিক্ষার্থীরা দেখো আমি যে প্রশ্নগুলো বলেছিলাম, 1 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে পরিবেশ, প্রশ্নটা খেয়াল করো, পরিবেশ দূষণের ফলে পশু পাখির কি ক্ষতি হয়, পরিবেশ দূষণ হয়ে গেলে তখন পশু পাখির কি ক্ষতি হয়। উত্তরে দেখো, উত্তর লিখেছি আমি এখানে, পরিবেশ দূষণের ফলে পশু পাখির মারাত্মক ক্ষতি হয়। তার মানে পশু পাখির কি হয়, মারাত্মক ক্ষতি হয়। জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে মাটি দূষণ হয়। জমিতে আমরা জানি রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে কি হয়, মাটি দূষিত হয়। এই দূষিত মাটিতে ফলানো ফসল পশু পাখি খেলে নানা ধরনের রোগে আক্রান্ত হয়। তার মানে এই দূষিত মাটিতে যে ফসল হয় তা খেলে পশু পাখি কি হয়, নানা ধরনের রোগে আক্রান্ত হয়ে পড়ে। তাছাড়া ফসলে যে বিষ ছিটিয়ে দেওয়া হয় তা খেয়ে পশু পাখি মারা যায়। অনেক সময় থাকে ফসলে যে বিষ দেওয়া হয় সেটা ছিটিয়ে দেওয়া হয় তা খেলে কি হয়, পশু পাখি মারা যায়। তার মানে পরিবেশ দূষণের ফলে পশু পাখি কি ক্ষতি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, দেখলাম আমরা, মাটি দূষিত হয় রাসায়নিক কীটনাশক ব্যবহারের ফলে, আবার দূষিত মাটিতে যে ফসল ফল হয় সেগুলোর ফলে সেগুলো খেয়ে কি হয় পশু পাখি নানা ধরনের রোগে আক্রান্ত হয়, আবার হচ্ছে কি অনেক সময় এই ধরনের বিষ যে ছিটিয়ে দেওয়া হয় তা খেয়েও পশু পাখি মারা যায়। 2 নম্বর প্রশ্ন দেখো, পরিবেশ দূষণের ফলে গাছপালার কি ক্ষতি হয়, পরিবেশ দূষণের ফলে গাছপালার কি ক্ষতি হয়। দেখো পরিবেশ দূষণের ফলে মাটির উর্বরতা শক্তি কমে যায়। পরিবেশ দূষণের ফলে কি হয়, মাটির উর্বরা শক্তিটা কি হচ্ছে, উর্বরা শক্তিটা কি হচ্ছে কমে যায়, ফলে গাছপালার বৃদ্ধি কমে যায়। মাটির উর্বরতা শক্তি যদি কমে যায় তখন কি হয়, গাছপালার বৃদ্ধিটাও স্বাভাবিকভাবেই সেটা কমে যাবে। গাছের পাতাও ফ্যাকাশে হয়ে ঝরে পড়ে, গাছের পাতাটা কি হয়ে যায়, বৃদ্ধি কমে গেলে কি হবে, গাছ ঠিক মতো বাড়তে না পারলে তখন কি হয় পাতাগুলো কি হবে, ফ্যাকাশে হয়ে যাবে এবং ঝরে পড়বে। ডাল ও কাণ্ড শুকিয়ে যায় ফলে গাছ মরে যায়। অর্থাৎ দেখা যাচ্ছে যে কাণ্ড, অনেক সময় ডাল এবং কাণ্ড শুকিয়ে যায় এবং গাছটা কি হয়ে যায়, গাছপালাগুলো মরে যায়। তার মানে আমরা দেখেছি যে পরিবেশ দূষণের ফলে গাছপালার কি কি ক্ষতি হচ্ছে সেটা আমরা দেখলাম। 3 নম্বর প্রশ্ন দেখো, পরিবেশ দূষণের ফলে কি ধরনের রোগ হতে পারে, পরিবেশ দূষণের ফলে আমাদের কি ধরনের রোগ হতে পারে। দেখো পরিবেশ দূষণের ফলে দূষিত বায়ু ফুসফুসে প্রবেশ করে। আমরা এর আগে বায়ু দূষণে পড়েছিলাম যে দূষিত বায়ু ফুসফুসে প্রবেশ করে, এর ফলে ফুসফুসে রোগ হয়। এর ফলে কি হয়, ফুসফুসে রোগ হয়। দূষিত পানি পান করলে ডায়রিয়া জন্ডিস ইত্যাদি রোগ হয়। দূষিত পানি পান করলে কি হয়, ডায়রিয়া এবং জন্ডিস ইত্যাদি রোগ হয়।
উচ্চ স্বরে শব্দের ফলে মাথা ব্যথা, কানে কম শোনা প্রভৃতি রোগ হয়। মানে সাউন্ড পলিউশনের জন্য কি হয়, উচ্চ স্বরে শব্দের ফলে কি হচ্ছে, আমাদের মাথা ব্যথা হচ্ছে, কানে যে শ্রবণ শক্তি হচ্ছে কখনো কানে কম শোনা যায়, অর্থাৎ কানের শ্রবণ শক্তির সমস্যা হয়। তারপর 4 নাম্বার, মানুষের কোন কোন অভ্যাসের ফলে পরিবেশ দূষিত হচ্ছে, আমাদের কোন কোন অভ্যাসের কারণে আমাদের পরিবেশটাকে আমরা দূষিত করছি সেই কারণগুলো তোমরা দেখো। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা, অতিরিক্ত রাসায়নিক দ্রব্য, কীটনাশকের ব্যবহার। আমরা কি করি, অনেক সময় যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলি এবং অতিরিক্ত রাসায়নিক দ্রব্য আর কীটনাশক ব্যবহার করা হচ্ছে, নদীতে বিভিন্ন কলকারখানায় বর্জ্য ফেলা, বিভিন্ন আবর্জনা ফেলা ইত্যাদি কারণে পরিবেশ দূষিত হচ্ছে। তার মানে কি হচ্ছে, অতিরিক্ত রাসায়নিক দ্রব্য, কীটনাশক ব্যবহার হচ্ছে নদীতে এবং বিভিন্ন কলকারখানা কি হচ্ছে, বর্জ্য ফেলা হচ্ছে, বিভিন্ন আবর্জনা ফেলা ইত্যাদি কারণে পরিবেশ নষ্ট দূষিত হচ্ছে। আমরা জানি সবাই ঢাকা কোথায় অবস্থিত, বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। আমরা জানি যে বুড়িগঙ্গা পানি এখন দূষিত, এটা কারণ কি, বুড়িগঙ্গা পানিতে হচ্ছে রাসায়নিক দ্রব্য এবং কি হচ্ছে, বিভিন্ন কলকারখানা বর্জ্য ফেলা হচ্ছে। বাংলাদেশে যে চামড়া শিল্প আছে, সেই চামড়া শিল্পের বর্জ্যগুলো কিন্তু বুড়িগঙ্গায় ফেলা হয় এবং দেখা গেছে ওখানেই চলে যায়, যার ফলে কি হয়, বুড়িগঙ্গার এই পানিতে কি হয়, দূষিত হয়ে গেছে। তোমরা যদি কখনো মানে ইয়েতে যাও, তোমরা লঞ্চ ঘাটে যাও, তখন কি দেখতে পারবে, বুড়িগঙ্গার পানি দূষিত হয়ে আছে। সদরঘাটে লঞ্চ ঘাটে গেলে, সদরঘাটে যে লঞ্চ ঘাটটা আছে ওখানে যদি তোমাদের কখনো যাওয়ার সুযোগ হয়, দেখবে তোমরা শিক্ষার্থীরা ওখানে পানিগুলো একদম কালো কালো। কেন, এই যে পানি দূষণের ফলে কিন্তু পানিটা নষ্ট হয়ে গেছে বুড়িগঙ্গা, যার জন্য কি হয়েছে, ওখানে কোনো মাছও মানে বাঁচতে পারে না এবং দেখা গেছে ওখানে, দেখা গেছে এখানকার মানুষের বায়ুটাও কিন্তু দূষিত হয়ে গেছে এবং দেখা গেছে পানি দূষণের ফলে কি হয়, মানুষ অনেক সময় দেখা গেছে সে পানিতে যদি কেউ হাতও দেয় তাদের স্কিন ডিজিজ হয় চামড়া, তার ফলে তার মানে কি হচ্ছে, মানুষের সমস্ত অভ্যাসের ফলে কি হচ্ছে, এই বর্জ্য ফেলার ফলে নদীতে এবং হচ্ছে অতিরিক্ত রাসায়নিক পদার্থ ব্যবহার করার ফলে এবং যেখানে সেখানে ময়লা ফেলার কারণে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে। আশা করি শিক্ষার্থীরা আজকের আমার এই যে পড়া 7ম অধ্যায়ে পরিবেশ দূষণের কারণ ও ফলাফল, 4টা প্রশ্নের উত্তর আমি আজকে আলোচনা করেছি, যেগুলো তোমাদের বইয়ে আছে সেখানে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। কোথাও যদি কারো কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা আমাকে ইনবক্সের মাধ্যমে জানাবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে নিরাপদে থাকো এবং আব্বু আম্মুর কথা শুনবে, বাসায় মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং আমার আমার সাথে অবশ্যই আমার ক্লাসগুলোতে তোমরা থাকবে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।